প্রাক্তন কংগ্রেসী মন্ত্রীর ধনেরে চলিছে নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক বিরোধী আন্দোলন। সংবাদ মেলত এই গুরুতর অভিযোগ বিজেপির মুখপাত্র জয়ন্ত মল্ল বৰুৱাৰ। কলা ধরনে অসমৰ সংগঠন চলিছে, কংগ্রেসের প্ৰৰোচনাত অসমৰ পরিবেশ অস্থির করার বাবে বিজেপি দলের বিরুদ্ধে বিভিন্ন উচতনিমূলক কামত নামি পড়েছে কংগ্রেসের বেতনভোগী একাংশ, কলাধনের ভাগ্য একাংশ সংগঠন। সংগঠনবিল যে কংগ্রেসের কলাধনের জন্ম হয়েছে সেয়ার গভীর সত্যলৈকে যাও। জয়ন্ত মল্ল বৰুৱাৰ অভিযোগ, নাগরিকত্ব আইন সংশোধনী বিধেয়কের বিরোধিতার আন্দোলন কার্যসূচী গ্রহণ করা 70টা জাতীয় সংগঠনক এজন প্রতাপী প্রাক্তন কংগ্রেসী মন্ত্রীয়ে যোগান ধরেছে ধন। অসমক অস্থির করার ব্লু প্রিন্ট প্রাক্তন কংগ্রেসী মন্ত্রীর। জয়ন্ত মল্ল বৰুৱাৰ আন এক গুরুতর অভিযোগ, অসমক দ্বিতীয় কাশ্মীর করব খুঁজিছে AIUTF কংগ্রেসে। অসমক ইসলামিক রাজ্য করার চলিছে ভয়ঙ্কর ব্লু প্রিন্ট। যে বিজেপি দলে অসমক কেতিয়াও দ্বিতীয় ত্রিপুরা হবলৈ নিদিয়ে, কিন্তু অসমক দ্বিতীয় কাশ্মীর করার যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যে জেহাদি সংগঠন সমূহের যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, আর এই সংগঠন জেহাদি সংগঠনের লগত AIUDF আর কংগ্রেসের যে কুটিল রাজনীতি, সেই রাজনীতিকও বিজেপি দলে সম্পূর্ণরূপে কঠোরভাবে বাধা দিব। প্রাক্তন কংগ্রেসী মন্ত্রীজন কোন সেয়া সময়তহে কব বিজেপি নেতা জয়ন্ত মল্ল বৰুৱাই। বিজেপি নেতা জয়ন্ত মল্ল বৰুৱাৰ মন্তব্য, লুঙি টুপি দাড়ি থকা সকলহে বাংলাদেশী, পূর্ববঙ্গীয় মুসলমানের বিরুদ্ধে যুঁজ বিজেপি। লুঙি দাড়িৰে এটা মানুহ যিজন মানুহ বিদেশী বুলি আমি ভাবো, অসমৰ মানুহৰ ধাৰণা এইটো আছিল যে বিদেশী মানে পূর্ববঙ্গীয় মূলৰ মুসলমান সম্প্ৰদায়ৰ বিদেশী। এতিয়া যেন সেইবিলাক বিদেশী নহয়, সেইবিলাকৰ NRCৰ নাম সোমাই গ'ল, এতিয়া এইবিলাকৰ যেন বিদেশী নহয়। এতিয়া এনেকুৱা লাগে যে হিন্দু বাঙালী মানে ধুতি চুটি পিন্ধি এটা বঙালী কুৰ্তা পিন্ধি অহা মানুহটোৱে বিদেশী। এফালে সংখ্যালঘু ভোটারর ভোট ভিক্ষাৰে বিজেপির রাজ্যিক কার্যালয়ত সংখ্যালঘু নেতার ইখনের পিছত সিখন সংবাদমেল, আর আনফালে জয়ন্ত মল্ল বৰুৱাৰ এই বিতর্কিত মন্তব্য। নাগরিকত্ব আইন সংশোধনী বিধেয়কের সমর্থনত আয়োজন করা সংবাদমেলখনের পিছত আন্দোলনকারী সংগঠন সমূহর প্রত্যুত্তর কি হব সেয়াহে হব লক্ষণীয়। ক্যামেরা পার্সন নিতুল কৃষ্ণর সহযোগত রাজু বৰুৱাৰ রিপোর্ট, নিউজ 18 নর্থ ইস্ট।